নমস্কার বন্ধুরা, আজকে 20 ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, যেটি চলবে 20 মার্চ পর্যন্ত। 1 মাস শুরু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো যে অনলাইনে স্টেপ বাই স্টেপ তোমরা ICDS অঙ্গনওয়াড়ি পদের জন্য ফর্ম ফিল আপ কিভাবে করবে, কি কি জিনিসের প্রয়োজন ফর্ম ফিল আপ করার জন্য, পুরো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা ICDS অঙ্গনওয়াড়ি পদে আবেদন করতে ইচ্ছুক। এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো আরো একবার বলতে চাই তোমাদেরকে যে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত। এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। সেখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসতে পারবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনে আমাদেরকে যেতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে গেলে আমাদের এখানে স্টেপ ওয়ান চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে পোস্ট অ্যাপ্লাই ফর, তুমি কোন পোস্টে আবেদন করতে চাইছো, এবং এখানে তোমার ICDS প্রজেক্ট নেম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো চলো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার, ICDS অঙ্গনওয়াড়ি হেল্পার, এটি আমি সিলেক্ট করলাম। এখানে ICDS অঙ্গনওয়াড়ির যে ICDS প্রজেক্ট, সেই প্রজেক্টটি কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে অনেক জায়গা থেকেই কিন্তু ফর্ম ফিল আপ চলছে, তোমরা এখান থেকে দেখে নেবে। প্রত্যেকটির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো আমি একটি প্রজেক্ট এখানে সিলেক্ট করছি। আমি এই প্রজেক্টটি সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করতে হবে। তো এইভাবে কিন্তু পরপর করতে করতে যেতে হবে, ঠিক আছে? তোমাদেরকে একটি কথা বলতে চাই, যারা তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করে নিতে চাইছো, অনেক কিন্তু তোমরা এখন আমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদের ফর্ম ফিল আপ গুলি কিন্তু করে দেওয়া হবে। তো বন্ধুরা, এইভাবে ICDS প্রজেক্ট সিলেক্ট করার পরে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করতে হবে। বিভিন্ন ICDS প্রজেক্টের আন্ডারে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে, সেগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো আমি একটি এখানে গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করছি। এখানে গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছ জেনারেলদের 2টি, শিডিউল কাস্টের 1টি, ওবিসি এদের 1টি, ওবিসি বিদের 1টি এবং EWS এর 1টি। টোটাল 6টি শূন্যপদের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপরে তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের একটি বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন, সেটি তোমরা পঞ্চায়েত থেকে নিতে পারো, ব্লক অফিস থেকে নিতে পারো, DM অফিস থেকে নিতে পারো, বিভিন্ন জায়গা থেকে নিতে পারো। সেই সার্টিফিকেটে আছে কি নেই এটি ইয়েস করতে হবে, আছে নিয়েছো, এটি যদি নো করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো তোমাদেরকে কিন্তু একটি সার্টিফিকেট পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে, কোথায় কোথায় থেকে তোমরা নিতে পারবে এখানে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ। MP-র কাছ থেকে নিতে পারবে, MLA এর কাছ থেকে নিতে পারবে, DM এর কাছ থেকে নিতে পারবে, ADM এর কাছ থেকে নিতে পারবে, SDO এর কাছ থেকে নিতে পারবে, সভাপতির কাছ থেকে নিতে পারবে, তারপর BDO এর কাছ থেকে নিতে পারবে, প্রধানের কাছ থেকে নিতে পারবে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারবে, এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে পারবে, কাউন্সিলরের কাছ থেকে নিতে পারবে। এর মধ্যে যে কোনো একজনের কাছ থেকে কিন্তু তোমাকে অবশ্যই তোমার সেই গ্রাম পঞ্চায়েতে তুমি যে স্থায়ী বাসিন্দা সেই সার্টিফিকেটটি নিতে হবে। তো সেই সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে সেটি তোমাকে এখানে ডেট সিলেক্ট করে নিতে হবে, কবে তুমি সার্টিফিকেটটি নিচ্ছ। পাশাপাশি তোমাকে এখানে কার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছ সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। চলো আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছি, এটি আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে প্রসেস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আমাদের স্টেপ 2 চলে আসবে, এখানে দেখতেই পাচ্ছো। তো এই স্টেপ 2 তে আমাদের কিছু জিনিস ফিল করতে হবে। এখানে আমাদের নাম লিখতে হবে, এখানে আমাদের মোবাইল নাম্বার লিখতে হবে, এখানে বাবার নামটিকে লিখতে হবে, এখানে দেখতে পাচ্ছ এখানে গার্জেন নেম লিখতে হবে, এবং তোমার গার্জেনের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটি একটি লিখতে হবে। যারা যাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে গার্জেনের জায়গায় স্বামীর নাম লিখবে, এবং এখানে রিলেশন উইথ গার্জেন এখানে হাজবেন্ড ওয়াইফ লিখে দেবে। যাদের বিয়ে হয়নি তারা এখানে ফাদার নাম তো লিখবে, পাশাপাশি গার্জেনের জায়গাতেও ফাদার নাম লিখে এখানে ফাদার ডটার লিখে দেবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটি রয়েছে তোমার কি বিবাহ হয়ে গেছে না হয়নি ইত্যাদি জিনিসগুলি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ ম্যারিড, বিবাহ হয়ে গেলে ম্যারিড, যদি বিবাহ না হয়ে থাকে তাহলে এখানে আনম্যারিড, ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স, বিধবা হয়ে থাকলে বিধবা, এটি সিলেক্ট করবে, ঠিক আছে? ম্যারিড সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। এরপরে এখানে হাজবেন্ড নেম সিলেক্ট করবে, ম্যারিড হয়ে থাকলে হাজবেন্ড নেম চাইবে, ম্যারিড যদি আনম্যারিড হয়ে থাকলে হাজবেন্ড নেম চাইবে না। এরপরে এখানে ফিমেল, সেক্স ফিমেল, এটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে, কারণ মহিলা পাত্রা এখানে আবেদন করতে পারবে। এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে, এখানে তোমার ডেট অফ বার্থটিকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে প্রথমে ইয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তোমার যা ইয়ার সেই ইয়ারটি প্রথমে সিলেক্ট করবে, তারপরে এখান থেকে তুমি মান্থ সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপরে এখানে ডে দেখতে পাচ্ছ, এখানে 3/3/2000 আমি একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি।
এরপরে আমাদেরকে এখানে একটি ছবি আপলোড করতে হবে, ছবিটি জেপিজি কিংবা পিএনজি আকারের 50 কেবির নিচে হতে হবে। চলো একটি ছবি আমি এখানে আপলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ছবিটি যদি তোমার সাইজ সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আপলোড হয়ে যাবে, যেমন এই ছবিটি আপলোড হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইনে তোমার ভিলেজ পোস্ট ইত্যাদি জিনিসগুলি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিলেজ লিখতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে, এখানে ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করে নিতে হবে, তোমার যা জেলা সেটি কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে, তোমার যা জেলা সেটি তুমি সিলেক্ট করে নেবে। এরপরে এখানে সাবডিভিশন দেখতে পাচ্ছ, এসডিও অফিস সাবডিভিশন সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ব্লক নাম মিউনিসিপ্যালিটিতে থাকো সেটি সিলেক্ট করতে হবে, আমি ব্লক সিলেক্ট করছি। এরপরে তোমার ব্লক নেম এখান থেকে কোনটি সেটি তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যে ব্লকে তুমি বাসিন্দা সেটি কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে পুলিশ স্টেশন লিখতে হবে, এখানে পোস্ট অফিস, এখানে পিনকোড লিখে তুমি চলে যাবে পরবর্তী ফোর্থ স্টেপে। যদি তোমার এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে এই টিক মারে টিক দিয়ে দিবে, এই ঘরগুলিতে লিখার কিছু নেই, অটোমেটিক পূরণ হয়ে যাবে। এরপরে এখানে একটি আইডি প্রুফ সার্টিফিকেট লাগবে, দেখতে পাচ্ছ আইডি প্রুফ ডিটেলস, যেমনটা তোমাদেরকে আগে বলেছিলাম ফটো আইডেন্টিটি কার্ডের ডিটেলস এখানে কিন্তু লাগবে। তো এখানে কি কি দিতে পারবে তুমি দেখে নাও, আধার কার্ড দিতে পারবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা অন্যান্য সার্টিফিকেট দিতে পারো। তো তুমি যেটি দেবে, যদি আধার কার্ড দাও, আধার কার্ড সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বারটিকে এখানে লিখে নেবে, ঠিক আছে। তারপরে এখানে কাস্ট ডিটেলস, তুমি যে কাস্টের সেটি সিলেক্ট করবে এখানে দেখতে পাচ্ছ, তো এখানে ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস, ওবিসি এ হলে এ, বি হলে বি, শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট, জেনারেল হলে জেনারেল, তো এইভাবে সিলেক্ট করে নেবে এখান থেকে, ঠিক আছে। শিডিউল কাস্ট যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাকে শিডিউল কাস্ট সার্টিফিকেটের ডিটেলস গুলো এখানে দিতে হবে, যে কোন ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেটটি তোমার বেরিয়েছে, তারপরে কোন অথরিটি তোমার সার্টিফিকেটটি বের করেছে, সব সার্টিফিকেটে লেখা রয়েছে, এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং কবে সার্টিফিকেট ইস্যু হয়েছে তোমার সার্টিফিকেটের নিচের দিকে পেয়ে যাবে। এবং যারা জেনারেল তাদেরকে কোনো কিছু লিখতে হবে না, সিম্পলি এখানে জেনারেল করে দেবে, এখানে কোনো কিছু ঘরার আসবে না। এরপরে ডিজেবিলিটি স্ট্যাটাস, তুমি যদি এখানে ডিজেবিলিটি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না তো নো করবে, ঠিক আছে, প্রতিবন্ধী যারা তারা ইয়েস করবে, প্রতিবন্ধী না হয়ে থাকলে এখানে নো করবে, আমি নো রাখছি। তারপরে এখানে 8 নম্বর দেখতে পাচ্ছ, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস চেয়েছে, এখানে তোমাকে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, এখানে দেখতে পাচ্ছ 12 পাসের ডিটেলস দিতে হবে, এখানে ইয়ার অফ পাসিং টি তুমি দিয়ে দিবে, কোন সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, এবং এখানে নেম অফ ইনস্টিটিউট দিয়ে দিবে, ঠিক আছে, কোথা থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, পাশাপাশি কত পার্সেন্টেজ মার্ক পেয়েছো সেটি এখানে দিয়ে দিবে। এরপরে দেখতে পাচ্ছ হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারো যদি উচ্চ মাধ্যমিকের পরেও গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থেকে থাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, দেখতে এখানে দেখতে পাচ্ছ অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যার যার রয়েছে পোস্ট গ্রাজুয়েশন কিংবা গ্রাজুয়েশন যদি থেকে থাকে সেগুলি সিলেক্ট করে এখানে পার্সেন্টেজ কত পেয়েছো, কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেগুলি সিলেক্ট করবে। এরপরে দেখতে পাচ্ছ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি লিখিত পরীক্ষা কোন ভাষাতে দিতে চাও, দুটি ভাষাতে এখানে দেওয়া যাবে, এক হচ্ছে বাংলা আর একটি হচ্ছে হিন্দি, এটি খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটি তোমরা খুব ভালো করে পূরণ করবে, যারা বাংলাতে বেশিরভাগ সকলে কিন্তু বাংলাতে কোশ্চেন পেতে চাও সেই জন্য এই বাংলা ঘরটিকে সিলেক্ট করবে, ভুল করে কিন্তু এই হিন্দি সিলেক্ট করবে না, হিন্দি যদি সিলেক্ট করে নাও তোমাকে কিন্তু পরীক্ষার সময়তে হিন্দি ভাষাতে প্রশ্ন দেবে, ঠিক আছে, তো এখানে খুব ভালো করে বুঝে শুনে কিন্তু এখানে বাংলাটি সিলেক্ট করে নেবে তোমরা। তো বাংলা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন আপলোড সিগনেচার 11 নম্বর অপশনে, এখানে তোমরা এই ঘরে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এবং এখানে সিগনেচার আপলোড করতে হবে। চলো একটি সিগনেচার আমি আপলোড করে নিচ্ছি, তো আমার সিগনেচার অলরেডি করা রয়েছে আগে থেকে, সিগনেচার আপলোড করে নিলাম দেখতে পাচ্ছ, ইত্যাদি জিনিসগুলি হয়ে যাওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলো আমি এই ফর্মটি পুরোটা ফিল আপ করে নিই, তারপরে সাবমিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফর্মটি সুন্দর করে ফিল আপ করার পরে এখানে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে তোমাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমার ডিটেলস দেখাবে যে তুমি ফর্ম ফিল আপ করলে, তার অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, ঠিক আছে, সমস্ত জিনিস কিন্তু এখানে দেখাবে। তো এখানে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, এই জিনিসটিকে কিন্তু অবশ্যই প্রিন্ট করে আমাদের প্রত্যেকের কাছে রাখতে হবে, পাশাপাশি এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশন রয়েছে এই দুটি জিনিসকে প্রিন্ট করে কিন্তু রাখতে হবে। তোমরা এখানে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাকনলেজমেন্ট দিয়ে প্রিন্ট হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো এই জিনিসটিকে, পাশাপাশি তোমাদেরকে কিন্তু এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এটিকেও কিন্তু ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে সেভ করে হোক কিংবা তোমার বের করে হোক তুমি কিন্তু এই জিনিসটিকে রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমাদেরকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ফর্ম ফিল আপ করতে হবে, পশ্চিমবঙ্গের
আলিপুর জেলাতে প্রত্যেকটি ব্লকে কিন্তু এই শূন্যপাত এসছে, তো তোমরা ওখান থেকে ফর্ম ফিল আপ করে নাও। এছাড়া কোন জায়গায় কতগুলি শূন্যপাত রয়েছে সেটি জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাও, তোমাদেরকে নতুন একটি ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপাত রয়েছে। এছাড়া আমাদের কাছ থেকে যারা ফর্ম ফিল আপ করে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ধন্যবাদ।